وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صلي على مولانا محمد وعلى آله তেরে হওয়া যাওড়ি সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকরওয়া যায় আল্লাহুম্মা وعلى آله مولانا محمد أبونا طول قلوني مول كيوت تومار أبونينا جيني تومار أبونو هابي شوي মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ বড়ি বড়ি করো আসল বাড়ি কবর দেশি মাটি হবে বিছানায় আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ দিবানি শিবনির আমার আর দেশ নারে যন্ত্রণা ধরি যদি হইতাম ধরি যাইতাম সোনা মদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরে মোদিনা চাইতে এই মন দিবানা হইরে কত সুন্দর মোদিনা চাইতে এই মন দিবানা হইরে দয়া করো দয়ালাল্লা দয়া করো দয়ালাল্লা নসিব করো মোদিনা লা ইলাহা মহাপদে
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ভাইজান বল না কত দূর মদিনা, কেমনে যাব জানি না। হাইরে বল না কত দূর মদিনা, কেমনে যাব জানি না। হাইরে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নাও গো সোনার মদিনা। লা ইলাহা তুমি কৌড়ি বনাইলা নজিরুল্লাহ, মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মা বাবাকে ভুইল না, হাইরে নাম যে রোজা ছাইর না, মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাত বাসি হইতে চাইলে, জান্নাত বাসি হইতে চাইলে, প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামেতে এহ তো মধু জাহানিনি তো আগিরে দহয়া, জাহানিনি তো আগে যতই যাবি নামিটি তোমার, যতই যাবি নামিটি তোমার, তহু তুই মধুর লাগিরে দহয়া, তহু তুই মধুর লাগে। তিহি আর মাঝে কিসের কর খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহেলা রে। মহাপতে জীবনিয়া তড় সির গৌনা, জীবনিয়া তড় সির গৌনা, কহমা করি দাউরে দহয়া, কহমা করি দাও, হাইরে গৌনা গোলে কহমা করিয়া, গৌনা গোলে কহমা করিয়া, কহ ভুল করি নাউরে দয়া, কহ ভুল করি নাও। ডাকিরি বন্দ প্রণে বড়িয়া, ডাক হাইরে প্রণে বহুড়িয়া, ডাকিরি বন্দ প্রণে বড়িয়া, ডাক হাইরে প্রহার বড়িয়া, ডাকিরে
বন্দ প্রাণে বহুড়িয়া ডাকিলে বন্দ কহুনা করব মহা উপস্থিত ওলামাই কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশি আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দাইম সাথী বাজার হাজি আশরাফ আলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে এক বিরাট আজিম উসান ওয়াজুদার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই দাইম সাথী বাজারে, এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, এবং আল্লাহর হাবিবের সাথে কয়েক কর্তব্য দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তার সকলকে আলহামদুলিল্লাহ। আরো জোরে সম্মানিত উপস্থিতি, আপনারা কি সত্যি আলোচনা শুনতে আসছেন সবাই? আমার কাছে মনে হয় না সবাই আলোচনা শুনতে আসছেন। আমি দুরুদ পড়ছি আর জিকির করছি, এখানে কি তামাশা করছি? কিছু কিছু লোককে মনে হয়েছে এমন এমন গর্ধ, আমি যে জিকির করলাম, জিকিরের সাথে যে কাসিদাগুলো, কথাগুলো আপনাদেরকে ফলো করার কথা না পারলে, কথাগুলো কি আপনার কি জিকির করলে জীবনের গুণা মাফ হয় না? আমি এটা সন্দে সন্দে বলেছি, এটা আপনি বুঝতে পারেননি, এটা আপনার মেন্টালি সমস্যা, আপনি সেন্সলেস। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগান এটা যে সাজায় সে বুঝে, এটা সাজাতে যে কত স্ট্রাগল করতে হয় তাকে। আমি আপনাদের কি বলবো, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আমার দিকে তাকান, যদি সত্যি আলোচনা শুনতে আসেন, আমিও সত্যি আলোচনা শুনতে আসছি, যদিও আমার মেজাজটা গরম, কারণ আমাকে মাইক দেওয়ার কথা ছিল 9টার একটু পরে, আমি মাইক পাইছি 10টা 13 মিনিটে। আমি কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না, আমি যখন যেখানে যাই আমি খাবারটা এমনভাবে খেয়ে যাই যেন আমি টাইমটা মেনটেন করে আসতে পারি, এটা হচ্ছে আমার টার্গেট। সহজে মাহফিল দুইটাও করি না, একটা করি প্রতিদিন, যদি ইন কেস বিপদে পড়ি তাইলে যাওয়া লাগে। কতটুকু আলোচনা করতে পারবো জানি না, চেষ্টা করবো আপনাদেরকে, যেহেতু আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আপনাদের হৃদয়ের খোরাক দেওয়ার জন্য। তবে আমার কিছু শর্ত আপনাদেরকে মানতে হবে, মানতে পারলে থাকতে পারবেন। এটা কিন্তু একটা ক্লাস, এটা কি প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন, কথা কি বোঝেন আমার? এটা ক্লাস, আপনি যখন কলেজে যান, আপনি যখন প্রাইমারিতে যান, হাই স্কুলে যান, যখন ইউনিভার্সিটিতে যান, বেয়াদব যারা তারা টিচারের সামনে কথা বলে, কথা বলেন না কেন? আর যারা ভদ্র, জেন্টেল, ভেরি ক্লেভার, ওরা কি করে জানেন? ওরা শুধু শ্রবণ করে, নীরবতা পালন করে। কারণ আমি এখানে এসেছি খরিদ করতে, আমি এখানে এসেছি বাজার করতে, কি করতে, কথা বলেন না কেন? আমি এখানে এসেছি বাজার করার জন্য, এটা রুহানিয়াতের বাজার। কিসের বাজার? এখানে দেহের কিছু মিলবে না, কি এখানে দেহের কিছু পাবেন না, যা পাবেন সব রুহের। আর রুহেরটা আপনি পাবেন কোথায়? রেজাল্ট 100% রেজাল্ট পাবেন ফিউচারে গিয়ে, তার মানে বর্জখী জীবন, কবরের পরের জীবনটাতে আপনি পাবেন এখানে যে বাজার করতে এসছেন আজকে। আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনার মতো ছাত্র আমার লাগবে না, কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ প্রেমের আলাপ করার সময় নাই, কারণ প্রেমের মানুষই তো নাই, সব আগে মরে গেছে, কথা বলেন না কেন? যাই প্রেমের মানুষ দু চারটা পাই, মুরব্বী কি মুরব্বী, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা নোংরামি আর ইহুদি কালচারে ভরা, কথা বলেন না কেন?
আমার একদম স্টেট ফরওয়ার্ড কথা, এটা কি ক্লাস? এটা কি ক্ষণস্থায়ী ক্লাস? কি ক্লাস? কিছু সময় আমি আলোচনা করব। আপনার আমার বাবার বয়সী, দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী ম্যাক্সিমাম ছেলে, আমার ছাত্রদের বয়সী, এখানে ম্যাক্সিমাম যুবকদেরকে দেখতে পাচ্ছি। যদিও আপনারা আমার বাবার বয়সী, আজকে আপনারা মনে করতে হবে যিনি আলোচনা করতেছেন, যিনি লেকচার দিচ্ছেন, উনি আপনাদের টিচার, এটা মনে করতে পারলে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল, তাহলে আপনার এখানে বসে তো লাভ নাই, আপনি তো এমনি ফুল। কথা কি বুঝেন আমার কথা? বলেন আপনাদের এই গ্রামে কি মানুষ নাই? আছে, কেন আসেনি আজকে মাহফিলে? সবাই কি আজরাইলের সাথে কি কন্ট্রাক্ট হয়ে গেছে যে আগামী 50 বছর আমি বেঁচে থাকব, তুমি আসতে পারবা না? নাকি আপনাদের এলাকার মানুষের বাড়ির ঘরের দরজা অনেক শক্ত, আজরাইল এটা ভেদ করে ঢুকতে পারবে না? কথা বলে না, পারবে? আজরাইলের সে ক্ষমতা আছে তো, ঘরে কেন বাইরে আসতে পারেন না? কি মনে করছেন, দুনিয়াতে যেমন একদিকে ঠেলা যায়, এমনি কি হ্যানো ঠেলতে পারবেন? কথা বল না কেন? দুনিয়াতে যেমন চা দিয়ে, বিড়ি দিয়ে, সিকিউরিট দিয়ে নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ করা যায়, তার মানে উলুটপালুট করা যায়, এটাকে ওখানেও চলবে? চলবে না। আমার কথাগুলো শুনবেন, ধৈর্য ধরে কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদী, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তভাবে ধরবে। কি জন্য ধরবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে আপনাকে আমাকে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য। কিসের জন্য? কথা কয় না। আপনাকে কি দিছে আল্লাহ জবান দিছে কি জন্য? বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন এই জন্য? নাকি ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলবেন সেটার জন্য? তাহলে কেন দিছে? ওই দেখছেন নি, এই ট্রেনিং প্রাপ্ত, ট্রেনিং দেয় তো। আমার ভাই বলতেছে আল্লাহর ডাকার জন্য। আসলে তো হ্যাঁ স্যার, আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার না? এখন আপনি আমি কি আল্লাহকে স্মরণ করি না দুনিয়া স্মরণ করি? কথা কয় না। আল্লাহ কয় আল্লাহর জিকির করতে, আল্লাহ কয় তোমরা আমার জিকির করো। আল্লাহ শর্ত দিয়েছে, কি দিয়েছে? শর্ত দিয়েছে তোমরা আমার জিকির করো তাহলেই আমি তোমাদের জিকির করব। তার মানে আপনি আল্লাহকে স্মরণ করলেই আল্লাহ আপনাকে স্মরণ করবে, আর আল্লাহ যখন স্মরণ করবে তখনই আপনি ভালো থাকতে পারবেন, অন্যথায় ভালো। কিরে শাস্ত ভাই তুই হাসস কিল্লে, তোরে কিন্তু আর প্রথম দেখি পছন্দ হয়েছে, তুই আর মেজো ভাইয়ের মতো সেয়ারা ফুরা ডিস্টার্ব করিস না, আই কিন্তু ধমক দিয়ে লাম আমার শাস্ত ভাইটা, তারা দেখি আমার পছন্দ হয়েছে, আমার মেজো ভাই, তার মানে আমার ইমিডিয়েট বড় যিনি উনি অবিকল তার মতো, তো উনি আর একটু মানে ফিগারটা আর একটু স্মার্ট আর কি, আর সুন্দর, কিন্তু একবারে ফেসটা সেম টু সেম তার মতো। তো আমি তারে দেখে এখানে বসে গেলে তার দিকে তাকাইছি, ভাইটা কাছে নাই অনেক দূরে, মেজো ভাই এমনি আর আমরা সবসময় মেজো ভাই ঘুম। আচ্ছা আজকের থেকে সবাই মেজো ভাইতে যাক, মোটামুটি হাসি দিয়েছেন, হাড়ের রোগ থেকে অন্তত বাঁচবেন আপনারা। ওমা কথা কয় না, যেটি সবসময় পেঁচার মতো গাল একটা ভার করে রাখে, দেখবেন এটা স্পট ডেট, হঠাৎ করে একদিন দেখবেন নাই, তো জিজ্ঞেস করবেন কি তো হয়েছে, কই স্পট ডেট, আরে কি হয়েছে স্পট ডেট, জাগাত মরি গেছে আমি তো বুঝছি, কি তো হয়েছে, হার্ট অ্যাটাক হচ্ছে, তো করবো না, সারাক্ষণ থাকে মুখটা ভার করে। কথা কন না কেন, যে এটা সবসময় ঘোমরা মুখে থাকবে এটার কিন্তু কোনো দিকেই সুবিধা হয় না, আর যে মানুষটা ফ্রি দেখবেন তার জীবনের মান কত সুন্দর। কথা বলেন না কেন, তার সব কিছু ফ্রি। আমার কথা কি বুঝেন? কথা বলতে হবে, আপনি সত্যকে সত্য না বললেও সত্য, আপনি মিথ্যাকে স্বীকার না করলেও মিথ্যা মিথ্যাই। এই জন্য আপনারা এখানে এসেছেন কি জন্য? কিছু নেওয়ার জন্য না, কথা বলে না। আর এর মধ্যে স্বপ্নে বড় সবচেয়ে বড় স্বপ্ন হলো আল্লাহ যেন গুনাটা মাফ করে দেয়, এরকম তো প্রথম প্রত্যাশা তো এটা। এবং আরেকটা হলো আমার আপনার প্রত্যেকেরই আপন স্বজন কবরে আছে, আল্লাহ আজকে মাহফিলে যাই, মুসাফির আসতেছে, মেহমান আসতেছে, কারণ আল্লাহ খুশি হইলে তিনটা জিনিস দেয়, কয়টা? একটা হলো পৃথিবীতে বৃষ্টি দেয়, আল্লাহ তুমি আরো বেশি খুশি হইলে কি দাও, কো বাবা আমার কোল জুড়ে দেই কন্যা সন্তান, আরো যদি খুশি হও তাহলে কারো বাড়িতে পাঠাই দেই মেহমান। তা আমি কি আপনাদের মেহমান না? তো মেহমানকে সম্মান করতে হবে না? আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে আপনারা আমার জন্য এক ডেক কাচ্চি রান্না করে রাখেন,
আমার শর্ত হলো শুধু ধৈর্য ধারণ করবেন, চুপচাপ কথাগুলো শুনবেন, আগামী দিন থেকে সেটাকে বাস্তবায়ন করা শুরু করবেন। আমার শর্ত আপনাদের কাছে এটুকু, এটুকু দিতে পারবেন না মেহমানকে? পারবেন? মেহমানের অভিশাপ কিন্তু শক্ত অভিশাপ, মেহমানের মুসাফিরের বরদোয়া কিন্তু ছয় মাস পরে হলেও কিন্তু হা হা বুঝে নিতে হবে। আমার কথা বুঝেন আপনারা? আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা কি আল্লাহর স্মরণ করছি না দুনিয়া স্মরণ করছি? দুনিয়া স্মরণ করছি। একবার দিকে আমার দিকে তাকান, এখন আল্লাহটা বাদ দিয়ে আমরা দুনিয়া স্মরণ করছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ার যে জীবনটা এটা একটা ধোকা, এটি একটা প্রতারণা। বলছে কে? আল্লাহ। কেন না আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে দুনিয়ার জিকির এবং ফিকির দুটোই শুরু করে দিয়েছি। এবার আসেন কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমানা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনি ধোকার মধ্যে নিমজ্জিত হয়ে যা জমা করতেছেন কার জন্য? সন্তানের জন্য, বিবির জন্য, পরবর্তী নেক্সট যে জেনারেশন তাদের জন্য, তাই না? কথা বলে না, পরের যে জেনারেশন আসছে তাদের জন্যই তো, কিছু খাবো আর কিছু রাখবো, এটা রাখতেছি আল্লাহ বলতেছেন, এটা নাকি কোনো কাজেই আসবে না। তাহলে আমরা কোনটা করছি, নেগেটিভটা না? আমাদের পজিটিভটা হলো আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন এটাই হলো পজিটিভ রাস্তা, কারণ আপনারা আজকে মাহফিলে আসেননি, আপনারা এসেছেন আল্লাহর দিকে। কার দিকে? আরো জোরে বন্ধুরে আমার, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দুরুদ পড়তে পারে, হাদিস খানে এসেছে বন্ধু দায়নাবি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। কি চমৎকার গুড নিউজ না? আমি রাসূলের প্রেমে দুরুদ পড়ি, আপনি বোট খান, কি আফসোস! মাহফিলে আইসো বোট খাওয়ার টক ধরে চেয়ারম্যান সাহেব, কই যাইতাম? সেন্স কোথায় গেছে মানুষের? বোট খাওয়ার কি আর জায়গা নাই? কথা কয় না। আরে চোখের সামনে তুমি বাজার, কত কোয়ালিটির খাবার আপনি ওখানে খাইয়ে আসেন না, খাইয়া ফানেটানি খাইয়া দু চারটা ঢেকুট মেকুট দিয়ে আসেন, রিল্যাক্স হয়ে বসেন, আসার সময় কি একটা যন্ত্র লই আইসেন, সাফাই ফালাইলে দুইটা খালি নাসে, কথা কন না কেন? আমার কথাগুলো একটু খারাপ লাগে, কারণ হক কথা একটু তিতা, আল্লাহ কুমুরুল হক কথা তিতা, আল্লাহ কই অকুলু কাউলান সাদিদা তিতা হইল, হক তাই কক, সি দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। ওমা সুবহানাল্লাহ দি কন না, আরো জোরে আর একটু মহাব্বতে, আমার মনে হয় তারা কেউ চিনে না, কিনলে দাওয়াত দিয়েছেন, চিনলে তার আরো ফ্রি থাকতো, তার কিন্তু একটু ভার ভার লাগে আমার কাছে। আজকে চিনতে এলি? চিনো? তুই চিনো দেখকে তো তুই হিসনতে সামনে আছিস, আমি তো তোমার দেহি বুঝ দিচ্ছি যে তুই আরে চিনো আগে থেকে, আলহামদুলিল্লাহ। কর বন্ধুরে আমার, জুমার দিনে রাসূলকে ভালোবেসে কেউ যদি মাত্র 80 বার দরদ পড়ে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগিরা গোনা মাফ করে দেয়। সেই নবীর দুরুদ কি ছাড়া দরকার না বেশি পড়া দরকার? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন, চমৎকার লাগে না? আরে জোরে, আরে জোরে, আরে আরে জোরে। আপনি আমি আজকে যত আমল করছি সবগুলো ট্রেনিং দিয়েছেন রাসূল, সবগুলো নিয়ে এসেছেন রাসূল, আপনি কোন জায়গা থেকে রাসূলকে জুদা করার কোনো ইখতিয়ার আছে? কালেমা কি রাসূলকে বাদ দিয়ে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ সারা দিবেন পড়বেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ এক না করবেন কাম হবে? এই জন্য আগেই দুরুদ, আগে সালামটা রাসূলের কদমে দিছি আগে। আমার সুবহানাল্লাহ কয় না? আপনারা তো জান্নাতের মেহমান, কার মেহমান? আল্লাহ রাসূল কয় তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। কি খেয়ে নিও? ফল। জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী বললেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সৃষ্টি যাহার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জগত করুলেন ও জানাশরের করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের কি শান্তিটা দেহের মধ্যে লাগছে না রুহের মধ্যে? কার কার রুহের মধ্যে লাগছে একটু সোজা করে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবার যার লাগছে না তে কিন্তু দেহাইয়েন না, কারণ যে মুখে একটা অন্তর আর একটাতে মুনাফিক, ঠিক না? ঠিক, আপনি হৃদয় পর্যন্ত ধুলা লাগেনি, আপনি এই পর্যন্ত যাইতে পারেন না, হাত তুলছেন তাল মিলাইয়া বিপদে পড়ে যাবেন তো। কথা কি বুঝতে পারছে? আমি আপনাদেরকে এখনো অ্যাক্টিভ করতে পারিনি, যদিও জিকিরটা ভালো লাগছে। আমার দিকে তাকান, এই যে আমরা প্রত্যেকই মানুষ, মানুষ না, মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া ইয়ুহান নাস, আবার আল্লাহ কখনো বলেছেন ইয়া ইয়ুহান ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো কোন মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এটা কিন্তু এই এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা আছে আপনার আমার ভিতরে। কোথায়? ওই মানুষটার নাম আল্লাহ রেখেছেন কোরআনের ভাষায় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কৌলির রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে নিয়ে আসার কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আমি আপনাকে নিজেকে পরিচয় করানোর জন্য। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদেরকে চিনতে পারিনি, আরেকজনকে চিনবো কি করে? এই মানুষটা ভিতরে, এটা কেমন করে ভিতরে আসলো? ওটা সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন কোন অবস্থায় দেহ থেকে আউট হয়ে যাবে সেটাও সৃষ্টির কাছে চির অজানা। এই মানুষটা রহস্য ঘেরা একটা মানুষ। এই মানুষটা যখন আপনার আমার মধ্যে ছিল না তখন আপনি আমিও ছিলাম না। যখন মায়ের উদরে বাবা মায়ের বিয়ে হলো, তারা একত্রিত হলো, তাদের মাধ্যমে যখন মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখন ওই আলমে আরোহা রুহের জগৎ থেকে আপনার আসল মানুষটাকে মায়ের উদরে ট্রান্সফার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখন আপনি আমি মানুষ মানবীয় স্রোতে মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি। সাত দিনের দিন আপনার মাথার চুল কেটেছে, নাম রেখেছে পুত্র সন্তানের জন্য এক বছরের দুটি ছাগল দিয়ে আকিকা, কন্যা সন্তানের জন্য এক বছরের একটি ছাগল দিয়ে আকিকা করে আপনার নাম রাখলো। সেই নামে আজ পর্যন্ত আপনি আমি নামকরণ করা হয়েছে, আপনি আমি সেই নামেই আছি। কিন্তু যেদিন আপনার আমার মধ্য থেকে আবার এই ভিতরের মানুষটা চলে যাবে সেদিন কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলে না? তাহলে এখান থেকে কি বোঝা যায়, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আরো জোরে, দেহের খেলা পৃথিবীতে, রুহের খেলা ফিউচারে। দেহের খেলা প্রেজেন্ট, আর রুহের খেলা হবে ফিউচারে। দেহের খেলার মধ্যে আপনি বিভিন্ন রকমের খেলা খেলতে পারেন, কিন্তু উপারে গেলে ঠিক নির্দিষ্ট কন্ডিশনের মধ্যে থেকে খেলতে হবে। এই জন্য আপনাদেরকে আমি অ্যাক্টিভ করতে চাই। আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আমি বলেছি আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আজকে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য, কারণ ম্যাক্সিমাম লোক এখন পথভ্রষ্ট। কি আল্লাহ বলতেছে? তোমরা আমার জিকির করো। কার? তাহলে আমি তোমাদের জিকির, হুজুর জিকিরটা কেমন করে করব? আল্লাহ রাসূল সমাধান দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। হুজুর
পাগলের মতো জিকির করব, হ্যাঁ হ্যাঁ পাগলের মতো জিকির করব, মানুষ দেখলে যেন দেখে আমাকে পাগল বলে, সেই মালিকের প্রেমে পাগল। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। তাহলে জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয়, আমার দিকে তাকার বন্ধু, আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করিও না। আমি বলেছিলাম আপনার আজকে মাহফিলে আসেননি, আপনার এসেছেন আল্লাহর দিকে। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে খাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি পৃথিবীর কোন নরমাল জলসায় বসে জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহ ওই বান্দার জিকির করে। বন্ধুরে আমার শুধু এখানে ক্ষান্ত নয়, কেউ যখন জিকির করার জন্য মালিকের দিকে হেঁটে হেঁটে আসে, যেমন আজকে আপনারা যারা জান্নাতের বাগানের দিকে এসেছেন, আপনারা মাহফিলে আসেননি, মূলত এসেছেন আপনারা আল্লাহর দিকে। কার দিকে? কথা বলে না, কার দিকে এসেছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করা সেটাও জিকির। ও বন্ধু, নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির, হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয়, এই জন্য সেটা হলো মাওলার জিকিরের জুলুস। নামাজ এবং আজকের মাহফিল জিকিরের জলসা, নামাজ হলো জিকিরের জলসা। যে জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। আজকেরটাও জিকিরের জলসা, ঠিক না? ঠিক। আমার আলোচনার বিষয় কিন্তু এটা না, আমার আলোচনার বিষয় কিন্তু আরেকটা, কিন্তু আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আপনাদের মগজটাকে ধোলাই করতেছি, যেন আপনার ব্রেন থেকে সকল কিছু আউট হয়ে যায়, আপনি যেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যেন একবারে বিভোর হয়ে যেতে পারে। এই কি হয়েছে? এই দুটার আলাদা গ্রন্থ ভাই, এই দুটোকে এদিকে এদিকে করেন, হ্যাঁ আপনি মাঝখানে আসেন, এই দুটো এই দুটো দুটো করে আলাদা করেন, এটি শুরু থেকে ডিস্টার্ব করতেছে, আপনি মাঝখানে বসেন। এই এই তো ঠিক আছে, আর ডিস্টার্ব হবে না, আমার কথা কি আপনারা বুঝেন? এই মনু, এই গেঞ্জিওয়ালা, এই এখানে দাঁড়ায় দাঁড়ায় ধাক্কা ধাক্কির জায়গা না, ওইলে বসো না, ওইলে যাও, একদম সোজা কথা। তোমরা আমরা এখানে আলোচনা করতেছি শুনতেছি, আর তোমরা এখানে সামনে দাঁড়ায় দাঁড়ায় তামাশা করতেছো, এটা মাহফিলের আদব নয়, এটা বেয়াদবি। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? কথা কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন। যেই ব্যক্তির সামনে রাসূলের সামনে আলাপ হবে, আল্লাহর সামনে হবে, কিন্তু তারপরেও যেই ব্যক্তির জবান বন্ধ থাকবে, সেই ব্যক্তি দুটো রঙে রঙিন হবে, দুটোটা রঙে নেগেটিভ, একটা হলো কৃপণতার আর একটা হলো অহংকারের। কিসের অহংকারের? কি বালা ফল হয় দেখবেন, সুলাটা দেখতে একেবারে ছোট, কি পাহাড় পরিমাণ লাকড়ি দেখবেন, সুলায় মজায় ফেলায় ফালায় না, কথা কয় না, হেসানি মজায় ফেলায়। ঠিক তেমনি মানুষের অহংকার মানুষের জীবনের সকল আমলকে পুরে ছাই করে দেয়, নাউজুবিল্লাহ বলেন না। এবং কাল হাসুরের দিন কি হবে জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন অহংকারীদেরকে কাল হাসুরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, নাউজুবিল্লাহ কন্যা, কি বানানো হবে? পিপিলিকা বানানো হবে। আল্লাহ রাসূল বলেছেন চার পাশ তাদেরকে অপমানে ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে, জোরে জোরে কন্যা, নাউজুবিল্লাহ। ও মা, আমরা জাহান্নামে যাবো কেন? আমরা জাহান্নামে যাবো কেন? আমাদের নিজের কর্মের কারণে। কিসের কারণে? কারণ আল্লাহ বলছে আল্লাহর জিকির করতে, আমরা করছি দুনিয়ার জিকির, দুনিয়ার জিকির ধোকা,
দুনিয়ার জিকির কি? এটা একবারে প্রতারণার জায়গা। তাহলে আমরা কি ভালো কিছু করছি? কথা বলে না। আমরা কি ভালো কিছু করছি? আমরা ভালো কিছু করি? আমি কিন্তু মূল আলোচনায় যাই নাই, আপনারা কি আমরা থুয়ে চলে যাবেন না থাকবেন? থাকবো, আরো জোরে থাকবো। ঠিক আছে, আমার মূল আলোচনা দূর থেকে আসছে আমার আলোচনা শোনার জন্য। ওনাদের মাহফিলেও গেছিলাম কয়দিন আগে, এই জন্য আজকে আসছে আরেকটু একবার দেখার জন্য। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আমি আপনাদের কি বলতে চাই, যেটা আমরা উল্টো করেছি, কি করেছি উল্টো করলে কি হয়, ফল কি ভালো হয় না খারাপ হয়? এতটা খারাপ হবে? আমার দিকে তাকান, ওপারে কিন্তু ঠেলা ঠেলির কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে, কিন্তু হিসাব নেওয়ার পরে যখন আপনি কি হয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, তখন কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে রূপটা। কারণ আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই আর কি নাই, মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আমাহু মানহাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তাহলে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। তাহলে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার না? কথা বলে না, সচেতন যদি হতে হয় আমাদের অন্তরে ঢুকাতে হবে রাসূল প্রেম। কার প্রেম? কারণ আল্লাহকে কিন্তু আমরা কেউ দেখি নাই, যা পেয়েছি রাসূল থেকে পেয়েছি। কথা বলে না, কার কাছ থেকে? আল্লাহ বলতেছে আমি না, আল্লাহ বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলতেছেন হি হ অবিস দা স্টিল অবিস, আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো, যেই ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। বলছে কে? আল্লাহ। তা আমাদের মানতে হবে না? কথা বলেন না, মানতে তো আপনার কি বিরক্ত হচ্ছে? আহারে, মরার পরে মানুষ ফিরে আসতে চাইবে, বারবার বারবার ফিরে আসতে চাইবে, মরতে চাইবে, বাঁচতে চাইবে, পালাতে চাইবে। এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছে সাবধান হয়ে আসো আমার কাছে, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। বলে হুজুর আমাদের এত ভয়ঙ্কর অবস্থাটা কেন হবে? আমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে আমাদের এত ভয়ঙ্কর রূপটা কেন হবে, আমাদের জীবনে তো ভয়ঙ্কর পরিস্থিতি কেন আসবে? আল্লাহ বলেছেন বন্ধু সূরা ইউনুসের 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দার উপর জুলুম করে না।